হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, প্রত্যেকবারের মতো সবাই ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমরা আছি জয়পুরে। জয়পুরে যে রাজারা ছিল একটা সময়, সেই রাজাদের যে বাড়িঘরদেরগুলো সেগুলো আজকে আমরা দেখব। তার মধ্যে দিয়ে একটা সেই রাজারই এক ফোর্টে এসেছি। আজকে আমরা যে ফোর্টটায় এসেছি, এই ফোর্টটার নাম হচ্ছে আমির ফোর্ট বলে। এটাকে বলা হয় আমির ফোর্ট, তাই আজকে আমরা আমির ফোর্ট ঘুরবো। তাই ভিডিও শুরুতেই কিছু কথা বলতে চাই তোমাদেরকে। তোমরা প্রত্যেকবারের মতন আমার ভিডিও দেখো। ভিডিও দেখে আশা করি তোমরা খুব মানে আনন্দিত হও এবং অনেক কিছু জানতে পারো। আমিও চেষ্টা করি তোমাদেরকে অনেক কিছু জানানোর। তাই প্রত্যেকবারের মতন এবারও একটা কমেন্ট, লাইক আর একটা করে ছোট্ট শেয়ার তোমাদের কাছ থেকে আশা করি। সেটা আমি পাই, সেটা আমি তোমাদের কাছ থেকে অবশ্যই পাই। তাই বেশি কিছু বলবো না, চলো সোজা আমরা এবারে মেন যে ফোর্ট আছে, ফোর্টে আমরা এন্ট্রি করছি। এখান থেকে এখন আমরা ফোর্টের ভেতর থেকে সোজা ঢুকে যাচ্ছি। এই চলে এলাম ফোর্টের ভেতরে। ফোর্টের এটা বাইরের এরিয়া। এই যে দূরে যে দেয়াল টেয়াল মতন দেখছো উঁচু উঁচু, এটা হচ্ছে বর্ডার। মানে তখন যে সময় রাজাদের যে বাড়িঘরগুলো ছিল, এবার তাকে তো গার্ড করতে হবে। সে গার্ড করার জন্য চায়নার যে দেয়ালগুলো তো হয়তো তোমরা দেখেছো, যে চায়নার দেয়ালের মতন উঁচু উঁচু বর্ডার দিয়ে ঘেরা, পুরো বিশাল বড় বর্ডার দিয়ে ঘেরা। তো ওই যে দূরে যেগুলো দেখা যাচ্ছে ওগুলো, তো এটা হচ্ছে ভেতর সাইডটা। আমরা পুরোপুরি এখনও ঢুকিনি, কিছুটা ভেতর সাইডে ঢুকেছি, এরপরে আরও কিছুটা ভেতরে যাব, উপর দিকে ঘুরবো। তো ভেতরে আর অনেক কিছু দেখার আছে, সেগুলো আমরা দেখতে থাকবো। তাই তোমরা আমার সাথে আমার এই ভিডিওটায় জয়েন করে থাকো, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতে পারবে, অনেক কিছু জানতে পারবে, অনেক কিছু দেখতেও পারবে। এখন আমরা এই আস্তে আস্তে উপরের দিকে উঠবো। এখান থেকে মানে ভেতরে যে আর কি বাড়িঘরগুলো আছে সেগুলো, এখান থেকে এন্ট্রি আছে, এটা হচ্ছে এন্ট্রি। এখানে হয়তো ছোট একটা টিকিট কাটতে হয় আপনাদেরকে, এখানে একটা ছোট টিকিট কাটতে হবে। সেই ছোট টিকিটের মাধ্যমে, সেই ছোট টিকিটের মাধ্যমে এখান থেকে ভেতরে ঢুকতে হবে। তো জয়পুরে শুধু আমির ফোর্টই নয়, জয়পুরে অনেক ফোর্ট আছে। এরকম আমির ফোর্ট আছে, নাগরাই ফোর্ট আছে, জয়গড় ফোর্ট আছে, এরকম সব ফোর্ট আছে। তো এখান থেকে এই ফোর্টটা থেকে কিছু দু একটা ফোর্ট হয়তো দেখা যায়, সেগুলো আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। কারণ অনেকটা ওটা জুম করে দেখতে হচ্ছে যেহেতু অনেক দূরে, সেগুলো দেখাবো। যাই হোক, তো এই আমরা গেট থেকে এখান থেকে ঢুকে গেলাম। এখানে চেকিং আছে, এখানে একটা টিকিট কাটতে হয়, টিকিটটা ভেতরে বাইরে কাউন্টার আছে, কাউন্টার থেকে টিকিট কেটে নিয়ে আসতে হয়, সম্ভবত 50 টাকা করে টিকিট। কারণ আমি যাদের সাথে এসেছিলাম তারা গিয়ে টিকিট কেটে নিয়ে এসছে, তো সে হয়তো টিকিট কেটে নিয়ে চলে এসেছে। এখান থেকে এই যে, হ্যাঁ এই যে দেয়ালগুলো, যে উঁচু উঁচু দেখো ওখানে দেয়াল আছে, এগুলো হচ্ছে পুরো ঘেরাও করা চায়নার যে বর্ডারের, চায়নার যে দেয়ালের মতন অনেকটা ওর মতনই দেখতে। ওরকমভাবেই সেই দেয়ালগুলো দিয়ে পুরো পাহাড়, যত বড় এরিয়া পুরো সব এরিয়া নিয়ে ওরকম ওই দেয়াল দিয়ে পুরো পাঁচিল দিয়ে ঘেরা, পুরো পাঁচিল সমেত ঘেরা। ওখানে সব গার্ডরা থাকতো, লাইন দিয়ে সব গার্ডরা দাঁড়িয়ে থাকতো। ওখানে বিশাল চওড়া পাঁচিল, প্রচণ্ড বড় আর চওড়া পাঁচিল, পুরো পাহাড় সমেত ঘেরা ওই পাঁচিলগুলো। তো এটা মোটামুটি বাইরের সাইডটা, উপর থেকে কিছুটা ভিউ আর কি তোমাদেরকে দেখাচ্ছি পাহাড়ে। জয়পুরে হচ্ছে গিয়ে শুধু পাহাড় আর পাহাড়, জয়পুরে শুধু পাহাড়। এই যে আমরা টিকিট কেটে এখন ভেতরে ঢুকে গেছি, এটা এখানে সব লোকজন ঘুরে বেড়াচ্ছে। এবার এইটা আর একটা যে গেটটা দেখছো, এই গেটটা দিয়ে আর একটু ভেতরে যেতে হয়। ভেতরে ওখানে শিশমহল আছে, তো সেখানে রাজা রানী যারা ছিল তারা থাকতো শিশমহলের ভেতরে, তারা ওখানে। তো শিশমহল এখান থেকে গিয়ে ঢুকতে হয়। এর ভেতরে আরও অনেক কিছু আছে, যেখানে ওনাদের স্নানের ঘর, যেখানে ওনারা মাসাজ করতো, যেখানে ওনাদের গরম জল হতো কিছু হতো, মানে এইসব ছোটো 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 জিনিস অনেক আছে। তো এগুলোই তোমাদেরকে যতটা পারছি বলার চেষ্টা করছি, কারণ অনেক দিন হয়েছে যেহেতু ঘুরে চলে এসেছি, তো এটা বলা হয়নি, এটা আর কি দেখানো হয়নি তোমাদেরকে। তো ওই জন্যই আজকে তোমাদেরকে এটা আমি ভিডিওটা করে আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করছি, যাতে তোমরা যাতে ঘুরতে আসো, ঘুরতে আসার পর তোমরা যাতে ভালোভাবে ঘুরতে পারো এবং ভালোভাবে কিছু জিনিস জানতে পারো। তোমরাও সেভাবে আশা করবো ঘুরতে আসো। আর যদি তোমাদের একান্ত ঘুরতে আসার ইচ্ছা হয় তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, কারণ আমি
এই সাইড যত এইসব আছে আমি ট্যুরের কাজ করি, আমি যত গাইডের কাজ করি, গাইড এবং প্লাস ট্যুরে আমার নিজস্ব ট্রাভেলস আছে, আমি সেখান থেকে সবাইকে ঘোরাতে নিয়ে যাই। তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমার কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া থাকবে, তোমার সাথে কন্ট্যাক্ট করো। এইবার আমরা চলেছি ভেতরে, এইবারে ভেতরে কিছু জায়গা দেখাবো। এই যে এগুলো যেরকম এখান থেকে নাকি জল যেত, জল গিয়ে নাকি গরম জল হতো, একটা টপ আছে সেই টপে গিয়ে পড়তো, ওখানে গরম জল হতো, সেই জায়গাটাও দেখাবো। এইটা হচ্ছে এখানটায় বলা হয় যে দেওয়ালের নাকি কান আছে, তো এই জায়গাটাকে মেনশান করা হয়, এই জায়গাটাকে নাকি দেওয়ালের কান আছে বলে মেনশান করা হয়। মাঝখানে সেন্টার পয়েন্টে একজনকে দাঁড় করানো হয় আর চারদিকে চারজনকে দাঁড় করে, দাঁড় করিয়ে বলে এবার তোমরা একজন মাঝখানে কথা বলো, চারজনে স্পষ্ট শুনতে পাবে, স্পষ্ট চারজনে শুনতে পাবে, এবং কি বাইরে থেকেও কেউ যদি থাকে, কেউ যদি কান পেতে শোনে, তারাও নাকি শুনতে পাবে। তো এই জায়গাটাকে দেওয়ালের কান আছে বলে মেনশান করা হয়, হিন্দিতে বলে দিবার কাবি কান হতা হয়, তো এই হিসাবেই জায়গাটা মেনশান করা হয়। তো এইবার আমরা যাচ্ছি অন্যদিকে, এসব ভেতরে সবাই প্রচুর লোকজন, প্রচুর লোকে ঘোরাঘুরি করছে, আমার যাত্রী যারা এসছে সেই তারাও ঘোরাঘুরি করছে, তারাও দর্শন মানে ঘুরছে চারিদিকে। এটা হচ্ছে স্নানঘর, এখানটায় নাকি স্নান করতো রাজা রানী যারা ছিল সেই সব সময়কার, তারা ওই জায়গাটায় স্নান করতো। এরপরে আমরা যাব হচ্ছে ওপরের দিকে, এরপরে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে হয়তো ওপরের দিকে যাবো, নাহলে বাইরের দিকটা একটুখানি দেখে নেবো, দেখে টেকে নিয়ে তারপরে আমরা যাব। তো ওনারা সব এখন ভেতরে একটু আলোচনা করছে কোন দিকে যাবে, কোন দিকে কী করবে, ওনারা নিজেদের মধ্যে আলোচনা করছিল। যাই হোক, এই হচ্ছে মানে ভেতরকার ছোটো ছোটো কিছু অংশ, সেগুলোকে দেখানো হলো। এবার আমরা একটু ওপর অন্য দিকটায় চলে যাব, এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি সব, এখন আমরা এই ওপর দিকটায় চলে যাচ্ছি। এখন আমরা ওপর দিকে সিঁড়ি থেকে দেখো ছোটো ছোটো কী সুন্দর পাথরের সিঁড়ি করা, মানে জয়পুরে শুধু পাথর জয়পুরে প্রচুর সস্তা, পাথর যদি তোমাদের কিনতে এখান থেকে জয়পুর দিয়ে কিনে নিয়ে যেতে পারো। তো এই যে আমরা ওপরে এখন চলে এসেছি, এটা এই যে সামনে যে মহলটা দেখছো এটাকে বলা হয় শীষ মহল, এটা পুরো কাঁচের ঘর ইয়েতে তৈরি। এবার এখন তো যদি কাঁচগুলো লাগানো আছে, কিন্তু সেই সব সময় সোনা মণি মুক্ত হীরে, শুধু হীরে সোনা দিয়ে পুরো ভেতর সাজানো ছিল সব কিছু, ব্রিটিশ আমলে ব্রিটিশরা মানে আগুন দিয়ে গলিয়ে চেঁচে চেঁচে নিয়ে চলে গেছে। তো কোনো রকমে যাই হোক কিছু জিনিস বেঁচে আছে বলে একদম ভেতরে ঢুকতে দেয় না, বাইরে থেকেই দেখতে হয়। পুরো এটাকে কাঁচের ঘর মানে চারিদিকে কাঁচ দিয়ে ঘেরা, তো এই জন্য এটাকে বলা হয় শীষ মহল। পুরো চারিদিকে দেখো কী সুন্দর কাঁচ দিয়ে ঘেরা, কাঁচের কাজ করানো, একদম ভেতরটা ঢুকতে দেয় না, ভেতরে গার্ড বসে আছে, পুলিশ আছে ভেতরে, আর একদম ভেতরে। তাই আমি যতটা পেরেছি চেষ্টা করেছি ভেতরের অংশটাকে নেওয়ার জন্য, হয়তো কিছুটা নিতে পেরেছি, পুরোপুরি নিতে পারিনি। তোমরা যদি ঘুরতে আসো তাহলে হয়তো একটু ভালোভাবে তোমরা দেখতে পাবে, আমি ক্যামেরাতে যতটা পেরেছি নিয়েছি। তো এবার আমরা যাচ্ছি একটু বাইরের দিকটা, একটু আউটের দিকটা আবার বেরিয়ে আসবো, বেরিয়ে এসে আশপাশগুলো ঘুরবো। এগুলো সব রাজাদের তখনকার সময়, সেই সব সময়ের মানে মোটামুটি আজ থেকে নায়না করে হলো চারশো বছর আগেকার হবে, খুব একটা যে বেশি হয়েছে তা না, চারশো বছর আগেকার যে সময় ছিল, জয়পুরের যে রাজারা ছিল, পৃথ্বীরাজ সিং ছিল, মান সিং ছিল। হ্যাঁ, এখনও শুনতে পাওয়া যায় কি সেই রাজার ফ্যামিলি মানে বংশধর এখনও আছে, সেই রাজার ফ্যামিলি মানে বংশধর যে আছে সে নাকি এখনও আছে। তা এখন জয়পুরের নাকি ওখানে উনি হচ্ছে উপমন্ত্রী, তাকে উপমন্ত্রী বলা হয়, জয়পুরের উপমন্ত্রী হিসাবে সে এখনও রয়েছে, মানে সেই রাজার মেয়ে নাকি আছে এখনও, শুনতে পাওয়া যায় সে এখনও নাকি আসে, এসে এদিক ওদিকে দেখাশোনা করে ঠিকঠাক সব কিছু, তিনি হচ্ছে জয়পুরের উপমন্ত্রী, এখনও তাদের বংশধর আছে। তো এখনও আমরা শীষমহলের একটু আশপাশগুলোই দেখছি, টুকটুক করে দেখছি শীষমহলের এদিক ওদিকগুলো। তো শীষমহল থেকে একটু হয়তো একটু আমরা বাইরের দিকে বেরিয়ে আসবো কিছুক্ষণ বাদে, তোমরা একটু দেখে নাও শীষমহলটা ভালোভাবে, শীষমহলের এইদিক ওদিকে ভালো করে একটু দেখে নাও, যতটা পেরেছি আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি, যতটা পেরেছি। আমরা বেরিয়ে এসেছি বাইরের দিকে, এই সামনে এই যে এইটা হচ্ছে শীষমহলের মেন সাইড, সামনের দিকে এখানে সব রাজাদের যত যা, এখানে একটা ছোট্ট পালকি আছে, কাঁচের জন্য না এটা দেখা যাচ্ছে না, কাঁচের রিফ্লেক্সের জন্য ঠিকঠাক দেখা, ওই কাঁচের ঘরটার মধ্যে একটা ছোটো পালকি আছে, তখনকার সময়কার পালকি, পালকি করে নিয়ে যাওয়া হতো, তখনকার সময়কার পালকি
কাঁচের ঘরটার ভিতরে ছিল। এই হচ্ছে আমির ফোর্টের ভেতরে কিছু অংশ, আরও আছে, নেক্সট আর একটা ভিডিও আমি বানাবো আমির ফোর্টের, আরও কিছু ভিডিও আছে, ছোটো ছোটো করে আমি বানাচ্ছি, কারণ বেশি বড় বানালে অনেকে দেখতে চায় না, বোরিং লেগে যায়, ওই জন্য বেশি বড় বানাচ্ছি না। আরও একটা ভিডিও আছে আমির ফোর্টের, আরও কিছু ভিডিও আছে, নেক্সট আর একটা যে ভিডিও আসবে তার মধ্যে আমি দেবো। আমির ফোর্টের আরও কয়েকগুলো জিনিস আছে, আমির ফোর্টের আছে, জয়গড় ফোর্টের আছে, সব থেকে বড়ো যে তোপ, ভারতের সব থেকে যে বড়ো তোপ সেটা জয়গড় ফোর্টের আছে, সেটা জয়গড় ফোর্টের একটা ছোটো ভিডিও আমি বানাবো কিছু, এই ভিডিওটার পরে আমি বানাবো। এই বলে এই ভিডিও আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি আপনাদের ঘুরতে আসতে মন হয় অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন, ঠিক আছে, সবাই ভালো থাকুন।